সবাইকে আসসালামু আলাইকুম এবং 2021 সাল নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন নতুন আরেকটা বছর আসলো এবং কি শীতকাল, তাই আমি চিন্তা করলাম আপনাদের সাথে আজকে সবজি খিচুড়ি রান্না করব আর শেয়ার করব। আই হোপ আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবজি খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি এখানে 3 কাপ চাল নিয়েছি এবং 2 কাপ ডাল নিয়েছি। আমি এখানে মুগ ডাল এবং মুসারি ডাল নিয়েছি। ডালটা আমি হালকা আগে তেলে নিয়েছি। ডাল এবং চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি এখানে সবজি খিচুড়ি করার জন্য কিছু সবজি নিয়েছি। আমি এখানে নিয়েছি পাতাকপি, ব্রোকলি, ফুলকপি, আলু, শিম এবং বেগুন। সবজিটা আপনারা আপনাদের পছন্দভাবেই নিবেন। আমি সবজির চাল এভাবে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি সবজি খিচুড়ি রান্না করার জন্য চুলাতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিব। এখানে আমি দিয়েছি অলিভ অয়েল 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে নর্মাল রান্নার তেল দিয়ে রান্না করতে পারেন। আমি সাথে দিব বাটার। বাটারটা আমি এখন দিব না, বাটারটা আমি দিব যখন খিচুড়ি হয়ে আসবে তখন। তেল গরম হয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব সব শুকনো মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ, সব মশলা আমি এখানে দিয়ে দিলাম। এবং তার সাথে দিয়ে দিলাম কেটে রাখা 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজ এবং মশলা আমি হালকা তেলের মধ্যে ভেজে নিব যাতে পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসে। পেঁয়াজটা এখন একটু ব্রাউন কালার হয়ে আসছে, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চাল এবং ডাল। চাল এবং ডালকে আমি হালকা তেলের মধ্যে ভেজে নিব। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম 7 পরিমাণ লবণ। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সবজি। আমি এখন কোনো মশলা ছাড়াই সবজি, ডাল, চাল হালকা তেলের উপর ভেজে নিব কিছুক্ষণ। আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব একে একে সব মশলা। আমি এখানে দিয়েছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ এবং সামান্য 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা। এখন আমি সব কিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব এবং একটু ভেজে নেব তেলের উপরে। আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি। আপনারা যত কাপ পরিমাণ ডাল এবং চাল দেবেন তার থেকে 1 কাপ পরিমাণ বেশি পানি দিবেন। আমি এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হাইটে 10 থেকে 15 মিনিটের জন্য চুলা বসিয়ে রাখব। আপনার 10 মিনিট পর আমি ব্যাক করলাম। খিচুড়ির পানিটা প্রায় শুকিয়ে আসছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ বাটার এবং সামান্য পরিমাণ আচার। আচার দিলে খিচুড়ির ফ্লেভারটা অনেক ভালো আসে এবং খেতে ভালো লাগে। আচারটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার স্কিপ করতে পারেন। তবে আমি সবসময় খিচুড়ি রান্না করলে সামান্য পরিমাণ আচার দিই। আপনারা আম বা জলপাই, তেঁতুল, যে কোনো আচার যেটাই ঘরে থাকে দিতে পারেন। আমি এখানে তেঁতুলের আচার ছিল, সামান্য পরিমাণ তেঁতুলের আচার দিয়েছি। আমি খিচুড়ি একটু নেড়ে দিয়েছি যাতে করে আচার এবং বাটার ভালো করে মিক্স হয়ে যায় খিচুড়ির সাথে। এখন আমি দিয়ে দিব 6-7টা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে খিচুড়ি, বিশেষ করে সবজি খিচুড়ি, খুব ভালো একটা ফ্লেভার আসে। এখন আমি আবার মিডিয়াম লো হিটে ঢাকনা দিয়ে চুলাতে বসিয়ে রাখবো 5 মিনিটের জন্য। আর এটাকে আমি 5 ফোড়নের বাগা রেডি করবো সবজি খিচুড়িতে দেওয়ার জন্য।
এই তো রেডি হয়ে গেল সবজি খিচুড়ি। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে সবজি খিচুড়ি করলে বাচ্চারা খুব পছন্দ করে, আর এখন শীতকাল বাংলাদেশে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, তাই আপনারা এভাবে সবজি খিচুড়ি করতে পারেন। আর এই সবজি খিচুড়ি গরুর মাংস, মুরগির মাংস এবং কি ইলিশ মাছ বোনার সাথে খেতে দারুণ মজা। আই হোপ আপনারা এনজয় করেছেন আমার আজকের রেসিপিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়। সবাইকে আল্লাহ হাফেজ।